2 দিন পর পর তোমার পিরিয়ড হয়, এত নাটক করো তুমি বৌমা। সত্যি বলতেছি মা, আমি কেন নাটক করতে যাব বলেন? আর পিরিয়ড কি আমার নিজের ইচ্ছায় হয়? আমি এত কিছু জানি না। থালা বাসন ধুয়ে ভাত রান্না করতে যাও রান্নাঘরে। মা আমার ভীষণ কষ্ট হচ্ছে, যদি একটু আফরিনকে বলতেন রান্না করতে। আফরিন কেন তোমার কাজ করবে, ওর পড়াশোনা আছে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি মা। চেষ্টা না, তোমার সব কাজ করতে হবে, তাছাড়া একটু পরে হাসি ও কাজ থেকে বাসায় ফিরবে। ঠিক আছে মা, চিন্তা করবেন না, আমি সব কাজ করব। এই তো লক্ষ্মী বউ। এই রুম্পা কোথায় তুমি? এই তো কাপড় ধুয়ে দিচ্ছি, ওয়েট করো আসতেছি। এই মুহূর্তে আসো। বলো কি বলবে? তোমার না কাল পিরিয়ড হয়েছে, তুমি কাজ করতেছো কেন? আরে সমস্যা নেই। সমস্যা নেই মানে, পিরিয়ড হলে তোমাকে বলছি না 1 থেকে 2 দিন কোন কাজ করবে না, অন্য লোকেরা করবে। আরে বাদ দাও তো এই সব। বুঝেছি, আমার মা জোর করেই এই সব করাচ্ছে, তাই না? মা কই, তুমি এখানে আসো। বাবা বল কি হয়েছে? রুম্পা অসুস্থ, ওকে কাজ করতে লাগাই দিছ কেন? আর কি কেউ ছিল না বাসায়? কি হয়েছে রুম্পার? কি হয়েছে তুমি বুঝো না, ওর পিরিয়ড হয়েছে। কেন, পিরিয়ড হলে কি কাজ করা যাবে না? ঘাম যত সব। তোমার মেয়ের যদি এমন হতো তাহলে কাজ করতে দিতে অবশ্যই দিতে না। একটি মেয়ে সব সময় কাজ করে যায়, তার অসুস্থের সময় অত্যন্ত তাকে একটু খেয়াল রাখা দরকার তোমার।